যেভাবে ফারের ফুটফাতর আকার পরিবর্তন, দখল ও রাস্তা সংকোচন করে গড়ি তোলার স্থাপনা, ইবে নগরীর অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউতুন কুয়াশ সংযোগ সড়ক, এডেই আছে সিডিএর বাস্তবায়নাধীন অনন্য আবাসিক প্রকল্প আর নগরীর সর্ববৃহৎ অনন্য উপশহর। উত্তর চট্টগ্রাম ও নগরবাসীর হাতে খুবই গুরুত্বপূর্ণ 60 ফিট প্রশস্ত সাইডলাইনের এই দৃষ্টিনন্দন সড়ক সিডিএ বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ করিল কিছু অসাধু ব্যক্তির হারণে ইবার সুফল নাফার জনগণ। সিডিএর রাস্তা সম্প্রসারণের লাই সড়কের উভয় পাশে 30 ফিট জমির স্থাপনা নির্মাণত সিডিএ অনুমোদন দিল গত 6 অক্টোবর চৌধুরী কমপ্লেক্স নামের উগ মার্কেট উদ্বোধন করছে, যেটে নাই হন পার্কিং এর ব্যবস্থা, ইচ্ছা মতো পরিবর্তন করছে ফুটপাথ, যার হারণে সমস্যা ফরের পথসারিয়াল লাগিতাহের যানজট। এ ব্যাপারে জানতে চাইলে মার্কেটের মালিক সি প্লাস টিভির জানাই, চৌধুরী কমপ্লেক্স যে অক্সিজেন কাঁচা বাজার প্রতিষ্ঠিত হয়েছে, এবং প্রতিষ্ঠাতা পার্কিং, তো পার্কিং বিষয়ে আসলে কিন্তু যেহেতু এসে হাই রোড, এটা ইচ্ছে করলে তো আর পার্কিং করি না পারে, গাড়ি এবার বিকল্প এন দিয়ে ফাটানপুর রোড আছে, এবার ফ্রি থাকে, আশেপাশে প্রচুর জায়গা আছে, রাখিবার জায়গা আছে, গাড়ি রাখি এটা বাজার করে আবার ঢুকে যাবে, আছে ফুটপাথ যথেষ্ট ফুটপাথ না এন তো খোলা রাখি যে এন যে ইয়ান লাই সিডিএস চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করিলে হয় এবং খাসা বাজার বুঝতে আর লখন পারমিশন ন লয় ফুটপাথে পারমিশন তো দূর কথা হন পারমিশন ন লয় হ্যাঁ খান দিয়ে টেনশন কিছু দেয় ফুটপাথ সড়ক করার সুযোগ নেই, ফুটপাথ সড়ক অসম্ভব সড়ক, বারবার উচিত করি বারবার বই ই চলতে আছে, কিন্তু ওই তো টেম্পোরারি আনঅথরাইজড, ই যাই হই ইতারা বই আর তুলি, ইতারা বই আর তুলি, এইভাবে চলতে আছে, উচ্চে থাকেন চলমান প্রক্রিয়ে দূর তার দূরে গেছেন চলমান প্রক্রিয়ে আর তারা দূরে দিয়ে আসি, তারা কদিন ঠিক থাকে আবার বই আবার দূরে ইন একবার দিবেন না বহুবার থানারে অলমোস্ট 14 টেলিমুরিয়ে। অনুসন্ধানে জানা যায় নানা হারণে সমালোচিত এই ব্যক্তি ফটিকছড়ির আলোচিত ভোজপুর হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি, জমি দখল, জামাতের অর্থ যোগানদাতা, সালিশত পক্ষলৈ দুর্বলর প্রতি নির্যাতনের হারণে বারে বারে সংবাদর শিরোনাময় ফটিকছড়ির হারোয়ালছড়ি ইউনিয়নের এই চেয়ারম্যান। সিডিএ ও প্রশাসনের প্রতি বুজ্জল দেখায় ফুটপাথ দখল ও স্থাপনা নির্মাণকারী এই ব্যক্তি প্রভাবশালী হইবার হারণে সবকিছু ম্যানেজ করে ফেলায় বলে অভিমত স্থানীয় বাসিন্দা। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।